আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বেগুন ভাজার খুব একটি মজাদার রেসিপি শেয়ার করব তো আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম মাখানো মশলায় বেগুন ভাজা তো আমার রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরো ভিডিওটি দেখে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন তো চলুন কিভাবে আমি এই মজাদার বেগুন ভাজার রেসিপিটি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ভিওয়ার্স এখানে আমি দুটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে তালে ভাজার জন্য একটা টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে বেগুনগুলোকে একটু সামান্য লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে আমি এখন এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো তো ভিওয়ার্স বেগুনগুলোকে আমি পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখবো লবণ পানিতে বেগুনটা ভিজিয়ে রাখলে বেগুনের ভেতরে থাকা বেগুনের যে একটা কষ থাকে সেটাও বের হয়ে আসবে আর বেগুনটাতে ভাজার সময় তেলটার পরিমাণ কম লাগবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখন বেগুনটা ভেজা হয়ে গেছে এই এই পর্যায়ে আমি এখন বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব তুলে নিয়ে এখন আমি এখানে একটা টিপস ফলো করবো আরেকটা আপনাদের সাথে আজকে আমি বেগুন ভাজার টিপস সহ আজকে আমি মশলায় বেগুনটা ভাজি করব তো এ পর্যায়ে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কাটা চামচ দিয়ে বেগুনগুলোকে একটু ফুটো করে নিব তাহলে কী হবে বেগুনের ভিতরে সহজেই হলুদ মরিচগুলোও ঢুকে যাবে আর মশলাটাও ঢুকে যাবে এতে বেগুনটা খেতেও খুব সুস্বাদু হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স আমার এগুলো কাটা চামচ দিয়ে ফুটো করা হয়ে গেছে তো ভিভার্স এ পর্যায়ে আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব এরপরও বেগুনটা ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে বেগুনটাকে মেখে নেবো তো এখানে আমি এক এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ থেকে বেশি মরিচের গুঁড়া তো এগুলোকে আমি ভালো করে মেখে নিব বেগুনগুলোকে ভালো করে মেখে নিতে হবে একদম ভেতরে যাতে ঢুকে যায় মশলা সেভাবে মেখে নিতে হবে তো ভিউয়ার্স এ পর্যায়ে আমার বেগুনটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পারফেক্ট বেগুন ভাজা জন্য কিন্তু বেগুনটা ভালো করে মেখে নিতে হবে তো বেগুনটাকে প্রথমে আমি ডিম দিয়ে ভেজে নিব এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি বড়ো সাইজের ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এরপর আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ এরপর আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া তো এটা ডিমটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিব কাঁটা চামচের সাহায্যে তো ভিউয়ার্স এখন এ পর্যায়ে আমি আমার ডিমটা ভাঙা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে ভেজে নিব তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজার জন্য তো পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটুকু তেল দিচ্ছি এই তেলটা দিয়ে আমি পুরা রান্নার প্রণয়টি শেষ করব। আপনারা পুরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স এখন আমি একটা বেগুন নিয়ে ডিমে ডিমে মেখে আমি বেগুন দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো বেগুন এভাবে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে না হলে বেগুনটা ভেতর থেকে হবে না উপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে বেগুনটা সেদ্ধ হবে না তো আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে আমার আরেক পিস বেগুন বাকি ছিল সেটা আমি পরে ভেজে নিব আর এতটুকু ডিম বেঁচেছে তো ভিওয়ার্স এখন আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তাহলে বেগুনটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে বেগুনগুলোকে একটু উল্টিয়ে দিব তো ভিউার্স বেগুনগুলোকে উলটিয়ে দিয়ে আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিব দু তিন মিনিটের জন্য তো ভিউয়ার্স আমি বেগুনগুলো উলটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি এ পর্যায়ে ঢাকাটা উঠিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন বেগুনটা খুব সুন্দর ভাজা হয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নিব। তো ভিউয়ার্স এখন আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং বেঁচে থাকা একটি বাচ্চা সেটাকে ভেজে নিচ্ছি এখন আমি রান্নার দ্বিতীয় স্টেপে চলে যাব তো ভিওর্স এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা বাটা এরপর আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ যেহেতু আমি সব কিছুতে হলুদ এবং মরিচটা ব্যবহার করেছি তাই এখানে আমি অল্প পরিমাণ করে দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব তো ভিওয়ার্স আমার এগুলো হাত দিয়ে মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে আর লবণ যদি লাগে সেক্ষেত্রে আপনারা দিয়ে নেবেন আর না লাগলে দিবেন না তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন আমি বেগুন ভাজার পরে আমার এতটুকু তেল বেঁচেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ফ্রাই বসিয়ে দিব এখানে আমি বেঁচে যাওয়া তেলগুলো ঢেলে নিব এই যে এখন আমি এখানে মিক্স করা মশলাটা দিয়ে দিব তেলটা ভালো করে গরম করে মিক্স করা মশলাগুলো দিয়ে দিব তো ভিভার্স আমি এখানে মিক্স করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিয়ে এই পর্যায়ে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে এখানে কোনো আদা রসুন কিংবা পেঁয়াজের কোনো স্মেল যাতে না থাকে তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি এখানে যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে এটাকে আর একটু নেড়ে দিব বেশি পানি দিতে হবে না একদম সামান্য পরিমাণ পানি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বিয়েবর্স এ পর্যায়েটা আমি একটু নেড়ে আমি ভাজা বেগুনগুলো এখানে দিয়ে দিব তো এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে বিশেষ করে খিচুড়ির সাথে ভুনা খিচুড়ির সাথে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বেগুনগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব আর চুলাটাকে একদম ছোট করে দিতে হবে তো ভিওয়ার্স আমি ঢাকাটা উলটিয়ে এখন আমি বেগুনগুলোকে উলটিয়ে দিব দেখতে পাচ্ছেন একদম চুলোটা ছোট করে দিতে হবে তো আমি সে সবগুলো বেগুন এখানে উলটিয়ে দিয়েছি তো বি এক মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন প্লেটে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন বেগুনটা কত সুন্দর ভাজা হয়েছে আপনারা এই বেগুনের রেসিপিটি বিশেষ করে ভুনা খিচুড়ির সাথে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমার বেগুনের এই মশলায় বেগুন রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে আর লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন